পড়াশোনা বেশ রাত্রি অবধি গড়িয়েছে। বাপন দুদিন চতুরের সাথে থাকবে, তার বাবা মা দরকারি কাজে বাইরে গেছেন। চতুর আর চতুরের বন্ধুর অনুরোধে ওর মা চিংড়ির কাটলেট তৈরি করেছেন। তো গোটা দুয়েক চিংড়ির কাটলেট খাওয়ার পর তৃতীয় কাটলেটে কামড় দিয়ে ওর বাবা বললেন, আচ্ছা এত বড় গুদাম ঘর বানিয়ে রেখে সব মজুত করলাম, এবার সব জিনিস নিয়ে কোনো কাজ করা না হলে বেকার হয়ে যাবে যেসব। চতুর ও বাপন ভারী কনফিউজ, দুজনেই অবাক। বাবা হেসে বললেন, এই যে ডেটাবেস তৈরি হবে গুদাম ঘরের মতো, তাতে ডেটা ভরা হবে, বেশ এবার সেসব নিয়ে কিছু কাজও তো করতে হবে নাকি। এইবার চতুর বুঝতে পেরে বলল, ও আচ্ছা এই জন্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এসেছে। বাবা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালেন ও তারপর শুরু করলেন, আলোচনা হবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। তোমরাও বুঝে নাও, এটা একটা সিস্টেম যার প্রধান কাজ হলো ডেটাবেসকে সব দিক দিয়ে ম্যানেজ করা। বাপন বলল, ঠিক কেমন এই ম্যানেজমেন্ট ব্যাপারটা? চতুরের বাবা অবশিষ্ট চিংড়ির কাটলেটের টুকরোটা মুখে পুরে বললেন, আগে এই ছবিটা একটু দেখে নাও তোমরা। এই ছবি থেকে কিছু বুঝতে পারছো কি? হ্যাঁ একদম ঠিক, একটা গোটা সিস্টেম যার মধ্যে শুধু ডেটাবেসই নয়, রয়েছে আরো কিছু অ্যাপ্লিকেশন আর প্রক্রিয়া যা ওই ডেটাবেসের উপরে প্রয়োগ করা হয়। যেমন ডেটাবেস তৈরি করে তার মধ্যে ডেটা ইনসার্ট করা, তার উপরে বিভিন্ন মডিফিকেশন যেমন আপডেট, ডিলিট, অল্টার ইত্যাদি করা, তারপর বিভিন্ন রুল প্রয়োগ করে ডেটাবেসকে মেনটেন করা যাতে ডেটাবেস কনসিস্টেন্ট থাকে, আবার ডেটাবেস থেকে চাহিদা অনুযায়ী তথ্য বার করা বিভিন্ন কোয়ারি ডিজাইন করে, এই সব কিছুই রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্টের মধ্যে। তাহলে একে একটা কমপ্লিট প্যাকেজ বলতেই পারো। এবার জানার পালা এর কম্পোনেন্ট নিয়ে। দেখো এই সিস্টেমের প্রধান ফোকাস হলো ডেটাবেস, সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা, তাই এর কম্পোনেন্টগুলো ডেটাবেসকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এর আগের ভিডিওতে আমরা ডেটাবেসের মুখ্য উপাদান নিয়ে জেনেছি, এবার কিছু জরুরি উপাদান নিয়ে আলোচনা করব যারা এই গোটা সিস্টেমের কম্পোনেন্টস হিসেবে স্থান পায়। রিলেশনশিপ, হ্যাঁ ঠিকই শুনেছ, এত সংখ্যক ডেটা থাকবে আর তাদের মধ্যে রিলেশন থাকবে না, সেটা কি করে সম্ভব? আর এর মাধ্যমে বিভিন্ন ডেটা রিলেশনশিপ তৈরি করা যায়। ডেটাবেসের উপরে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি কিছু কন্ডিশন বেসড স্টেটমেন্টস প্রয়োগ করে আসল তথ্য বার করা হয়, একেই বলে ডেটাবেসের ভাষায় কোয়ারি। ডেটাবেস টেবিল ডেটাবেসের স্কেলেটন বলাই যায়। ডেটাবেসকে পেন অ্যান্ড পেপারে সাজাতে এর ব্যবহার হয়। কতগুলো রো কলামের সমষ্টি, রোগুলো হলো রেকর্ডস আর কলামগুলো হলো অ্যাট্রিবিউটস বা ফিল্ডস, আর সেলগুলোতে থাকে ডেটা, এই হলো কম্পোনেন্টস। এবার ডেটাবেসের সুবিধা অসুবিধা জানতে হবে। প্রথমে সুবিধাগুলো জানা যাক। সুন্দরভাবে ডেটাকে সাজিয়ে রাখা, ডেটার কনসিস্টেন্সি বজায় রাখা ও সিকিউর করা, ইললিগাল ডেটা অ্যাক্সেসকে আটকানো, ডেটা বারবার রিপিট না যাতে হয় যাকে বলে ডেটাবেস রিডান্ডেন্সি তাকে দূর করে, ডেটাবেস ব্যাকআপ রাখা যায়, বহু ইউজার একসাথে কাজ করতে পারে, সময় ও পরিশ্রম দুটোই বেঁচে যায়, নির্ভুলভাবে ডেটা এন্ট্রি করা যায়, সময়ের সাথে সাথে দরকার পড়লে বিভিন্ন মডিফিকেশন করা যায় ও আপডেট করা যায় ডেটাবেসকে। চতুর বলল, আর অসুবিধাগুলো কি কি? অসুবিধাগুলো চলো জেনে নেওয়া যাক তাহলে, বললেন চতুরের বাবা। যে কেউ ব্যবহার করতে পারবে না, অবশ্যই সেই সিস্টেম ও তাকে ইউজ করা সম্পর্কে ধারণা আছে এমন এক্সপার্টরাই ব্যবহার করতে পারবে। ডেটাবেস বড় হলে তাকে মেনটেন করা একটু চাপের, প্রায়ই ডেটাবেস আপডেট হলে সেটি সত্যিই সমস্যার হয়, একটু বেশি এক্সপেন্সিভ হয়। তাহলে জেনে নিলাম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে, এবার পরের ভিডিও থেকে জানবো পরের টপিকটা।